বন্যার জলে রেশন কার্ড হারিয়ে বিপাকে পটাশপুরের বাসিন্দারা, মিলছে না দুয়ারে রেশন প্রকল্পের সুবিধাও। এখনো বন্যার জলে ভেসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা, ফল ভুগছেন গ্রামবাসীরা। অভিযোগ, বন্যায় জলের রেশন কার্ড নষ্ট হয়ে যাওয়ায় মিলছে না দুয়ারে রেশন প্রকল্পের পরিষেবা। সমস্যার কথা মানছেন রেশন ডিলার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসনও। রাজ্য জুড়ে এখন উৎসবের মরশুম, কিন্তু পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকায় এখন শুধুই সব হারানোর হাহাকার। মাসখানেক আগে জলে ভেসে গিয়েছিল সমস্ত এলাকা, ভিটে মাটি ছেড়ে কেউ আশ্রয় নেয় উঁচু বাঁধে, কেউ আবার ত্রাণ শিবিরে। বন্যার জলে ভেসে যায় রেশন কার্ড সহ সরকারি নথি, ফলে এখন চরম সমস্যার মুখে পড়েছেন পটাশপুর সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রেশন কার্ড না থাকায় দুয়ারে রেশন পরিষেবা মিলছে না বলে অভিযোগ, যদিও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রতনলাল গোড়া, যেটা হচ্ছে দুয়ারে কি রেশন পাচ্ছেন আপনারা? দুয়ারে রেশন পাচ্ছি না। কারণটা কি? বাড়ি ঘর তো সব ডুবে গেছে, কার্ড টার্ড তো সব ডুবে ভেসে গেছে, তাই আমরা এখন খুব চিন্তিত হয়ে আছি। আর বৃষ্টি বি হচ্ছে, কী করে আমরা থাকবো? তাই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমরা কী করে বেঁচে থাকবো? বাড়ি টাড়ি তো নাই, ভেসে গেছে সব কিছু, আমরা দুঃখিত খুব আছি। দুয়ারে কি রেশন পাচ্ছেন আপনার? পাচ্ছি না। আরে কার্ডটা তো আমাদের ভেসে গেছে, আবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তো রাস্তায় এসে বাড়ি করে আছি, এই আবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। এরকম মানে কি চিন্তা করছেন? আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ি তো সব ভেঙে গেছে, রাস্তায় গিয়ে কি আমরা পালা মেরে আসছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ জানা। ডেজিগনেশন? আমি একজন এমআর ডিলার। যেটা হচ্ছে যে আপনার এলাকায় দুয়ারে রেশন চালু হয়েছে কিনা বা কীভাবে পরিষেবা দিচ্ছেন? আমাদের ব্লকে প্রথম যে স্টেপে পরীক্ষামূলক যে রেশন শুরু হয়েছিল, তাতে আমরা মোটামুটি 5 জন ছিলাম। তো প্রথমের দিকে আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল, কেন আমাদের পটাশপুর টু পুরোটাই জলমগ্ন ছিল। তার মধ্যেও আমরা কোথাও নৌকো করে, কোথাও মাথায় নিয়ে, কোথাও টোটো কিংবা মেশিন ভ্যান গাড়ি, যেখানে যেরকম পেরেছি আমরা মোটামুটি সার্ভিস দিয়েছি। জল মোটামুটি এখনও পুরোপুরি নামেনি, এখনও কোথাও কোথাও ক্যাম্প আছে, জবদা স্কুল বা সমসপুর স্কুলে ক্যাম্প আছে, সেখানেও গিয়ে আমরা যতটা পারছি ততটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তা যেটা হচ্ছে দুয়ারে রেশন কি দাও হচ্ছে না কি ব্যবস্থা দুয়ারে রেশন? দুয়ারে আমার জীবিতে পাইলট প্রজেক্ট হয়ে গেছে, আমরা প্রথমে পাইলট হয়েছি, তার প্রাকৃতিক দুর্যোগের জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জলের আটকে থাকার জন্য ওটা করা সম্ভব হয়নি। আমরা রাস্তাঘাট ঘাট যত তাড়াতাড়ি সব মেরামতির ব্যবস্থা করছি, কালী পূজার পরে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর আমরা চেষ্টা করতেছি পাড়ায় পাড়ায় গিয়ে এক জায়গায় দুয়ারের রেশনটা যেমন দেওয়ার চেষ্টা করছি, এক জায়গায় একটা পাড়াতে গিয়ে যাতে ওখানকার সমস্ত ফ্যামিলি যাতে রেশনটা পেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।